কোনো শিল্পী যখন তার শিল্পকলাকে প্রথম স্পর্শ করে তখন তার যেমন অনুভূতি হয়, তাবাকশি গেলেই আমাদেরও একই রকম অনুভূতি হয়। আমরা এনজেপি স্টেশন থেকে একটা অটো নিয়ে শিলিগুড়ি জাংশন চলে এলাম। এখান থেকে মিরিকের শেয়ার গাড়ি নিয়ে এগিয়ে চললাম মিরিকের উদ্দেশ্যে। ভাড়া পড়ল পার হেড 150 টাকা মতো। মিরিক থেকে তাবাকশি যাওয়ার শেয়ার গাড়ি পাওয়া যায়। এনজেপি থেকে তাবাকশি পৌঁছতে সময় লাগে প্রায় 3 ঘন্টা। শিলিগুড়ি থেকে দার্জিলিং মোড় পেরিয়ে গাড়িটা মিরিকের পথ ধরতেই দুদিকে সবুজের হাতছানি। শুরুর দিক কিছুটা জঙ্গল, তারপরে দুদিক বিস্তৃত চায়ের বাগান, মাঝে কালো পিচের রাস্তা ধরে আমাদের গাড়ি এগিয়ে চলেছে। সমতল ছাড়িয়ে গাড়িটা পাহাড়ের দিকে এগোতেই দূরের নীল পাহাড়গুলো সবুজ চায়ের গালিচায় মুড়ে গেল। আমরা মিরিক বাজার থেকে আরেকটা গাড়ি নিয়ে তাবাকশির পথে রওনা দিলাম। এজন্য শেয়ার গাড়ির ভাড়া পড়ে জনপ্রতি 50 টাকা এবং পুরো গাড়ির ভাড়া পড়ে প্রায় 700 থেকে 800 টাকা মতো। মিরিক থেকে রওনা হয়ে প্রায় 20 মিনিট পরে আমরা তাবাকশি এসে পৌঁছলাম। এসেই উঠলাম টি ভিলেজ হোমস্টেতে। হোমস্টেটি নদী থেকে একটু ওপরে গ্রামের ভেতর অবস্থিত। হোমস্টের চারপাশেই চায়ের বাগান। পুরো হোমস্টেটা বিভিন্ন রকম ফুলের গাছ দিয়ে সাজানো। রুমগুলো বেশ স্পেসিয়াস এবং ওয়েল ফার্নিশড। প্রতিটা রুমে বড় বড় জানলা। জানলা দিয়ে বাইরের ভিউটাও দুর্দান্ত। বাথরুমটাও বেশ সুন্দর করে বানানো। গিজারেরও ব্যবস্থা রয়েছে এখানে। আমাদের খুব খিদে পেয়ে গেছিল, তাই তাড়াতাড়ি স্নান করে খাবার টেবিলে এসে বসলাম। স্যালাড, ভাত, ডাল, 2 রকমের সবজি, ডিমের ঝোল, পাঁপড় ভাজা সহযোগে দারুণ ভাবে মধ্যাহ্নভোজ সারলাম। শেষ পাতে এলো আবার পান্তুয়া। মধ্যাহ্নভোজ সেরে পায়ে হেঁটে গ্রামের চারপাশটা ঘুরে দেখবো বলে হাঁটা লাগালাম। হেঁটে প্রথমে চলে এলাম চায়ের বাগানের দিকে। সঙ্গী হলো কয়েকটি কুকুর। দুদিকে পাহাড়ের ঢাল বরাবর সবুজ চায়ের বাগান আর মাঝখান দিয়ে রাস্তা।
ভারী মনোরম। 2014 সালে তাবাকোশের বাসিন্দা আমার বন্ধুর আমন্ত্রণে প্রথমবার তাবাকোশে যাই। তখন ওই অঞ্চলের নাম তাবাকোশে ছিল না, ছিল গোপালধারা। জায়গাতে পৌঁছে আমি মুগ্ধ হয়ে যাই। বন্ধুকে অনুরোধ করি এই জায়গায় একটা হোমস্টে বানানোর জন্য। তখনই আসে জায়গাটির নামকরণের ব্যাপার। জায়গাটিতে একটা পাহাড়ি নদী বয়ে গেছে চায়ের বাগানের ঠিক মাঝখান দিয়ে। নদীর নাম রংবং খোলা, আবার নেপালি নাম তাম্বাকোশি। নদীটির নেপালি নাম তাম্বাকোশি। তাম্বাকোশি নামের কারণ বর্ষায় নদীর কাদামাখা জল তামাটে বর্ণ ধারণ করে, তাই সেখান থেকে এসেছে তাম্বা শব্দটি। আর নেপালি ভাষায় কোশি শব্দের অর্থ হল নদী, তাই নদীর নাম তাম্বাকোশি। তখন আমি বন্ধুকে সাজেস্ট করি এই নদীর নামেই জায়গাটির নামকরণ করতে। সেখান থেকেই শুরু হলো তাম্বাকোশির যাত্রা। সেই তাম্বাকোশি অপভ্রংশ হয়ে লোকমুখে তাবাকোশি বলে খ্যাত হয়ে গেল। তাই বারবার তাবাকোশি এলে আমার এটাই মনে হয় যেন নিজের সৃষ্টিকে আমি ছুঁতে পারলাম। চায়ের বাগান থেকে হেঁটে নিচে নদীর দিকে নামছি, চোখে পড়ল একটা পাবলিক সুইমিং পুলের দিকে। নদীর ধারেই একটা সুন্দর পার্ক রয়েছে। এই জায়গাটিতে টেন্টেও রাত কাটানো যায়। পার্কে বিভিন্ন প্রকার ফুলের গাছ রয়েছে। রয়েছে সুন্দর সাজানো গোছানো বসার জায়গা। এখান থেকে চারপাশের ভিউটাও দুর্দান্ত। নেমে এলাম একদম নদীর কাছে। এখন নদীতে খুব একটা জল নেই, বর্ষায় এই নদীর রূপ দেখার মতো হয়। চাইলে এখানে স্নানও করা যায়। ব্রিজের উপর থেকেও নদীর ভিউটা দারুণ। দূরে একটা নাগ মন্দিরও রয়েছে। হেঁটে পৌঁছলাম নাগ মন্দিরে। মন্দিরের সামনেটা প্রশস্ত, এখানে বসার জায়গাও রয়েছে। বেলা পড়ে আসছে, তাই ফিরে এলাম হোমস্টেতে। সামনের পাহাড়ে থাকা বাড়িগুলোর আলো দূর থেকে জোনাকির মতো লাগছে। আজ শরীর খুব ক্লান্ত, তাই তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়লাম। আজ ভোর ভোর উঠে গ্রামের বাকি দিকটা ও হোমস্টের আশপাশটা ঘুরে দেখতে লাগলাম। হোমস্টের পাশেই রয়েছে একটা সমাধিস্থল।
বিভিন্ন পাখির ডাকে চারদিক মুখরিত। হোমস্টের বাউন্ডারি লাগোয়া নানান ফুলের গাছ, রয়েছে বিভিন্ন অর্কিডও। সামনে রয়েছে বসার জায়গা, এখান থেকে সামনের পাহাড়ের ভিউও দুর্দান্ত। এখানে চাইলে বারবিকিউও করা যায়। সকালে অ্যালার্ম হিসেবে মোরগের ডাকে যথেষ্ট। হোমস্টের সামনেই রয়েছে ছোট্ট একটা ডোবা, আর রয়েছে লাগোয়া সবজির মাঠ। মাঠে ফুলকপি, বাঁধাকপি, এলাচ, আদা সবই রয়েছে। আর রয়েছে হরেক রকম ফুল। গাছে গাছে পাখিদের আনাগোনা। সকালে হোমমেড দার্জিলিং টি খেয়ে হোমস্টে ওনার সুব্বাজির সাথে গ্রামের অন্যদিকটা দেখতে গেলাম। এখানে একটা ভিউ পয়েন্ট আছে, যেখান থেকে সামনের পাহাড়গুলো ও গোটা গ্রামটা সুন্দর দেখা যায়। সামনের পাহাড়গুলো চায়ের বাগানের সবুজ গালিচায় মোড়া। চায়ের বাগানের মাঝখান দিয়েই গাড়ি যাওয়ার রাস্তা। এই যে পথটা দেখছেন, এই পথেই আমরা মিরিক থেকে তাবাকোশি এসে পৌঁছেছি। তাবাকোশির আনাচে কানাচে ছড়িয়ে রয়েছে কমলালেবুর বাগান, রয়েছে ভুট্টার ক্ষেত, আর রয়েছে এলাচের বাগান, আদার বাগান। ওই ওপরের উঁচু জায়গাটা, ওটাই হলো মিরিক। তাবাকোশিতে অনেক পাখিও দেখতে পাওয়া যায়। সুব্বাজির সাথে হেঁটে এসে পৌঁছলাম একটা ছোট ঝর্ণার পাশে, পাশেই এলাচের বাগান। সুব্বাজি জানালেন এখানেও টেন্টে রাত্রি যাপনের ব্যবস্থা করেন তিনি। এবার চায়ের বাগানের মধ্যে দিয়ে হেঁটে ঘুরে দেখার পালা। যেদিকেই তাকাই শুধু সবুজ আর সবুজ। ওপরে চায়ের বাগানের ভেতর থেকে নিচে রংভং নদী ও মন্দিরটা দেখতে দারুণ লাগে। যেদিকেই তাকানো যায় শুধু সবুজ আর সবুজ। ওপর থেকে হোমস্টিটাও দারুণ লাগছে দেখতে। একটা জায়গায় দেখলাম নো হান্টিং এর সাইনবোর্ড। সুব্বাজিকে জিজ্ঞেস করে জানতে পারলাম মাঝে মধ্যেই হরিণ চলে আসে এই অঞ্চলে। ফিরে এলাম হোমস্টেতে। আসুন হোমস্টের ফুল ও অর্কিডের সমারোহটা একবার আপনাদের ঘুরে দেখাই। Thank you.
সকালে ব্রেকফাস্ট সেরে সুব্বাজির অনুরোধে গাড়ি করে তারজাম জায়গাটি ঘুরে দেখতে এলাম। তাবাকোশি থেকে 30 মিনিটের পথ। পথের সৌন্দর্য ভাষায় প্রকাশ করা যাবে না, পুরোটাই চায়ের বাগানের মধ্যে দিয়ে রাস্তা। একটা ছোট্ট মন্দিরও আছে এখানে, সুব্বাজির একটি হোমস্টেও আছে এখানে। এবার বাড়ি ফেরার পালা। ফেরার পথে সেই নিরিখ হয়ে এনজেপি। আপনারা চাইলে তাবাকোশি থেকে সুখিয়া পোখরি, লেপচা জগৎ, দার্জিলিং যেতে পারেন। দুদিনের সফরের জন্য তাবাকোশি বেশ আদর্শ জায়গা। চায়ের বাগান, নদী, গ্রাম্য প্রকৃতি, মানুষজন নিয়ে ভালোই লাগবে এখানে। আসুন একবার হিসেব করে নিই তাবাকোশিতে মোটামুটি কিরকম খরচ হতে পারে। শেয়ার গাড়িতে এনজেপি থেকে তাবাকোশি মিরিক হয়ে 200 টাকা পার হেড। তাবাকোশিতে এক রাত থাকা 2800 টাকা মতো, ইনক্লুডিং ব্রেকফাস্ট। এছাড়া লাঞ্চ ডিনার পার হেড 200 টাকা করে। তাবাকোশি থেকে তারজাম সাইট সিং 400 টাকা মতো। তাবাকোশি থেকে এনজেপি শেয়ার গাড়িতে মিরিক হয়ে 200 টাকা পার হেড। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আর এরকম আরও অনেক ভিডিওর জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।